manal manal pada saya dekwa bod bayan tiap manal uibba sunai bod bayan asun itu matu aisyun kisu funjilo ya balik dah itu baru ba ar kisu amala kan kisu bayan aisy oud rasta kare adia dukano gya motor sana ota kaya bola kaya gya allah ba amar allah bondai gya kita koi bojano niwas tak gya ya gunai kubira ohal doya gya goro hamai bo Jeman se misa mate dunia lumino sokta ki bai borok noilo misa mata guna kobira guna toba sara allah maaf kori dito nai otalagi ek lombor wado ilo amar je toba yente amrar misa mata oibas ase ami shohar insyaallah hoyar aista ki amra kuno bai yente misa mat mat tamna misa mata ilo bai kobira guna আইন মিসা মাতিকার এখানে 99% এখানে আম হই গেছে আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল এক কোরআনে কারিমের মুদারসাত ওয়াজও আপনারা আইছেন ইনশাআল্লাহ যত সময় উলামায়ে কেরামে হলে নসিহত করবা গাইড বান্দিয়া বাড়ি লইয়া যাইতা আর যে কথা কথা হইতা লগে লগে ভাই আমরা আমল করে লইতাম অতরাগি আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআনে করিম তাকিয়া তিন জায়গা থেকে তিন আয়াত করিমা তিলাওয়াত করছি সঙ্গে নবীর দুই হাদিসে পাকর টুকরারে তিলাওয়াত করছি এই আয়াত আর হাদিস সামনে রাখিয়া কিছু আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ আমারে তৌফিক দেন যেন বাড়িটাকে জফিয়া মুখস্থ করি আইছি আর আপনাদের সামনে কইয়ে দেই মুগু এটা সম্ভব হইতো না যদি আল্লাহ তার মেহেরবানি দিয়া আমার দিলর মধ্যে ডালিয়া দেন আল্লাহ সর্বপ্রথম যে কথাগুলো আপনাদের সামনে কইতাম সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ ফয়লা আমারে আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আর আমার যে ভাই হল বহুত মেহনত করিয়া আর আমার বিছনা ছাড়িয়া আপনারা মাটির বিছনা তাইয়া বইছন আপনারাও দিলে দিলে এলাদা হরকয়া আল্লাহ যা যে কথাগুলো হুনতাম আমলর নিয়তে হুনতাম আর আইস্তা কি আমরা আমল করে লইতাম গো সুবহানাল্লাহ আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল কিছু ভাইয়ান আপনারা করে যে ভাই হল আইবা মেহেরবানি করিয়া করে দি বইবা যদি কোনো কষ্ট হয় না মেহেরবানি করিয়া নবীর সুন্নতের উপরে হইলা আমল করে লাই নবী যদি বাগানা যদি আইয়া আমরা সুন্নতর আমল হই না ভাই মনে মনে কইবা মোল্লা বেটা তুই তো প্রায় বছর ওয়াজ দেখি কিন্তু আমরা তো আইয়া জায়গা গরম করিয়া বইছি এলকু দুলাই তো অসুবিত হইব মেহেরবানি করিয়া যদি কোনো কষ্ট হয় না আর আল্লাহর নবী লগে মহব্বত যদি থাকে তে হউ যে ভাই এগুলো আসুন খালি জায়গা ফাঁক রাখিয়া বই শয়তানই নো বই দেইব আর ফাঁক যদি মারিয়া বই শয়তান আইত পারতো না নবীর 100 শহীদর সব লগে লগে আপনারা আমার আমল লেখ হইব হক সুবহানাল্লাহ সুন্নত ভাই যদি মাতাত লাগি ভাই বাক্কা সময় লাগব সামান্য সময় নবীজির সুন্নত কিতাব বস্তু বহুত বাইয়ান্তে আমরা বাই জানি কিন্তু আমরা বেশিরভাগ মানার অভ্যাস নাই ওতালাগি সামান্য সময় আপনারা সামনে সামান্য সুন্নতর ব্যাপারে তোরা আলোচনা করব বাই হল দুষ্ট হলার বুজুর্গ হল কাইল কিয়ামতের ময়দান হইতরা যারা নবীর সুন্নতরে জমিন দাম দিব বালা করে চিন্তা ফিকির করি হন বাবাই যারা জমিন আল্লাহর নবীর সুন্নতর লগে মায়াতা হব কাল কিয়ামতের ময়দানত যারা নবীর সুন্নতের দাম দিত নাই এরারে কাল কিয়ামতের ময়দান আল্লাহর নবীয়ে তার উম্মত বলি পরিচয় পাইতে নাই নাউযু বিল্লাহ আর যারা জমিন আল্লাহর নবীর সুন্নতের জমিন মানিয়া চলব আল্লাহর নবীর তরিকা মতো জমিন চলব এরারে কাল কিয়ামতের ময়দান এরা চেরার মধ্যে নবীর চেরা বাড়িয়াইব নবীর চেরা দেখার লগে লগে আল্লাহ নবী সিন ভাই নাইবা জমিন এরা আমার সুন্নতরে মানিয়া চলছে আইজ ভাই সুন্নত যদি খোয়াত লাগে আর খোয়াত লাগি তে দুই ঘন্টার দরকার ও সামান্য সময় ইনশাআল্লাহ আপনারা সামনে কইমু সুন্নত ওলা বস্তু ভাই ও যে আমি যে লেবাস লাগাই আইছি ও যে তো ভাই এই মজলিসে আমরা বোয়াত আছি হাবুইয়া কইতাম ফারমুনি আমরা কাপড় যে সময় লাগাইছি ফয়লা খুনাত লাগাইছি খুলতে সময় খুনাত খুলছি খেয়ে কইতাম পারতাম নাই ও লেট্রিনও আমরা যাইয়ার খে আপনার বেলা ব্যবহার করিয়ার খে সুন্নয় তরিকায় হামাইয়ার খে ইস্তিঞ্জা বালা করি করিয়ার খে ডেলা বালা ব্যবহার করিয়ার জুতা যে ফাউদ দিয়ার ফয়লা খুন ফাউদ লাগাই বাদে খুন ফাউদ লাগাই এটা আমরা বহুত ভাই মনে মনে কইবা এটা কি তার সুন্নত ভাই সকল জিনিস নবীর সুন্নত আছে
এগারে লেট্রিন পেশাব দেখি লইয়া খাবার দাবার দেখি লইয়া মসজিদ ও হামানি দেখি লইয়া প্রত্যেকটা আপনার যে লেবাস আছে লেবাসের মধ্যেও সুন্নতি তরিকা আছে এর বাদে আপনি যে সময় আপনার মসজিদ ও হামাইতা কোন বা হামাইতা নবীর সুন্নত কিতা আমরা বহুত বাইয়েতে জানি বুঝু ভাই না খাবার সময় ভাই কত সুন্নি তরিকা আছে ও ফেটর বুকে ধরলো আমার ভাইয়ে গিয়া বইল হাতে বাড়ি মারলো এর বাদে লইয়া আছে ডাইনা তো আপনার গ্লাস বাওয়াতি পানি টান দিত আজ খালি তা অভ্যাস ভাই আম হয়ে গেছে আর স্ট্যান্ডার্ড এডি ভালো হইছে আপনার বোতলের মধ্যে পানি আছে আর লইল আর বাওয়াত দেখে স্যার নবীর সুন্নত দেখবাই দিয়া আর অভ্যাস দিয়া এর বাদে নবী দিয়ে কই দিলা এই মুর্দা সুন্নত যদি কোনো বন্দার বান্দিয়ে এই জমিনও একটা সুন্নতের জমিনও যদি কোনো বন্দার বান্দিয়ে জমিনও দাম দিলাই বলে ভাই আল্লাহ নবী ফরমাইদরা লগে লগে 100 শহীদর সাম আল্লাহর বন্দার নামায় আমল লেখই দিব গা সুবহানাল্লাহ আমার ভাই গোলাম আর দুষ্ট গোলার বদর গহল তোরা খেয়াল রাখো এক নবীর সুন্নত জিন্দা করতে সাহাবায়ে কেরাম হলে মাতার গামরে ভাই ফত ফলাইছেন ডায়াত খাতিয়া ফলাইছেন বাওয়াত খাতিয়া ফলাইছেন গর্জনা খাতিয়া ফলাইছেন কিন্তু নবীর সুন্নত জমিন ও ছাড়ছেন না রে ভাই হযরত মুসা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর এই বান্দায় যে সময় নবীজির লগ লইছেন না 200 দিরহাম দামের খাবার ভিন্দিছেন যে খাবার একবার ভিন্দিছেন এই মুসা ইবনে উমরের দ্বিতীয় দিন এই খাবার জমিন ও লাগাইছেন না ও মুসা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগ লইলেন রে ভাই আল্লাহর মুসা ইবনে উমর ওলা অবস্থা হইল আপনার কাপড় ফাড়তে ফাড়তে 70টা তালি আলা কাপড় লইয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারা দি আদিত্রা একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চোখ পড়ে গেল লগে লগে মুসা ইবনে উমর দেখার লগে লগে আল্লাহ নবী আওয়াও দেখাইয়া কান্দা আরম্ভ করলা ও সময় মুসা ইবনে উমর কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর হাবিব আপনি আমারে দেখার লগে লগে আপনি কি তালে কান্দা আরম্ভ করে দিলাই ও সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল মুসা ইবনে উমর যে সময় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগ লইছলাই না 200 দিরহাম দামের খাবার তুমি ভিন্দিছ এক খাবার ভিন্দার বাদে এই খাবার তুমি দ্বিতীয়বার লাগাইছ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাঁড়ি যাইতে সময় 70টা তালি এরা খাবার লই আমার সামনে দাঁড়ায় আমার নবীর ফলিন যায় বরদাস্ত না ও সময় মুসা ইবনে উমরে বলে ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আমি যে সময় 200 দিরহাম দামের খাবার ভিন্দিছি ও সময় তো মজা আমার শরীরের মধ্যে লাগছে না আমি একবার যে খাবার লাগাইছি দ্বিতীয়বার এই খাবার আমি জমিনে লাগাইছি না এর বাদে অত মজা আমার শরীরের মধ্যে লাগছে না আর 70টা তালি আলা খাবার লইয়া যে পরিমাণ মজা আমার অন্তরের মধ্যে লাগে ইয়া রাসূলুল্লাহ ও মুসা ইবনে উমর ভাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এই আপনার সাহাবী মুসা ইবনে উমর ভাই যে সময় কাফির মুশরিকরা আক্রমণ করেছেন রে ভাই ঈমান ও জান্দারে আদল হইছেন দিন বাঁচাইবার লাগিয়া নবীর সুন্নতে জিন্দা করবার লাগিয়া যে সময় বাওয়াত আপনার কাটিয়া ফেলাই দিছেন মুসা ইবনে উমরে আপনার দাঁত মোবারক দিয়া দাঁত দিয়া আপনার খাওয়া মারি ঈমানের জান্দায় লইছেন যে সময় মুসা ইবনে উমর গর্দনের মধ্যে ছেদ মারিয়া ফেলানি হইছে ও মুসা ইবনে উমর আপনার অন্য সাহাবায়ে কেরাম লইয়া দান দাঁত তাকে খুলিয়া ঈমানের জান্দারে বাইয়া জমিন হাত লইছেন এই জাত কষ্ট করিয়া দুনিয়ার জমিন আপনার নবীর সুন্নত জিন্দা করিয়া গেছেন আই কদমে কদমে নবীর সুন্নত আমরা খাতল করিয়া দে ভাই আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইদরা এই দুনিয়ার জমিনও যদি আমার কোনো বন্দার বান্দিয়ে আমি নবীজির একটা সুন্নতের জমিনও যদি খাতল করে যে সময় স্বয়ং আমি নবীর বুকে দি বলু বলম দি ফার মারল নাউযু বিল্লাহ আমার ভাই হল আমার দুষ্ট হলার বুদুরক হল আমার মা বোন হল ইয়াদ রাখো এই দুনিয়ার জমিন আমরা খেয়ে রইতাম না আইজ না হয় কাইল্লাই ফর ওই জমিন সারিয়া যাবা লাগবো রে ভাই আমরা এক সময় আসলাম খানো আইস
শিখানো এই জীবনের হিসাব কাল কিয়ামতের ময়দানে একটা একটা করে আল্লাহর সামনে দেবা লাগবে ভাই কোন সব সুবা নাই আজ আমার সামনে আমার নবীর সুন্নাত মিটের আমার সামনে আমার নবীর সুন্নাতে আমরা হাতল করিয়া আমরা প্রত্যেক মুমিন মুসলমান জানে দাঁড়িয়ে রাখা সুন্নাত আজ পার্সেন্ট 50% ভাই এত মুখের মধ্যে দাঁড়ি নাই রে ভাই আমার ভাই হল আমার দুষ্ট হল আর বদর গহল কত সুন্নাত জমিন আমরা নবীর হাতল করিয়া দে ভাই আজ দুনিয়ার জন্য একবার চিন্তা করিয়া না আমার নবী দিনে কত কষ্ট করিয়া জীবনে আমার নবী যে পেট ভরিয়া ভাত খাইছেন না জীবনে আমার নবী যে একবার জমিন মিশা মার জমিন মাতিছেন না জীবনে আমার নবী যে একবার ফরর শেখায় জমিন করছেন না আমার নবী যে আরতে বইতে ও চিন্তা জিকির করছেন আমার আল্লাহর জমিন কিলা খুশ আর রাজি করিয়া জমিন চলা লাগে আইন আল্লাহর হুকুম একবাই দিয়া নবীর তরিকা একবাই দিয়া আমরা মন চাই মতো আল্লাহর নবীর সুন্নতে জমিন কাতল করিয়ার আল্লাহর কোরআনে করিম একবাই দিয়া আর আমরা মন করার একবাই দিয়া মন চাই মতো জমিন চলা ফিরা করিয়ার আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল ও যে তো ভাই আনি মজলিসে বয়াত আসন দিল আর দিয়া বালা করি ইয়াদ করো কয়া যে 50-60 বছর বাদে ও যে তো ভাই আন ই মজলিসে আমরা বয়াত আসি একত ভাই ভাই থাকমুনি ভাই তোরা হেরে রে মাতি বাতে ওয়াই যে ওয়াজ করতে মজা লাগে আমরা 50-60 বছর বাদে ই নখন ভাই আন থাকমুনি নবীজি হইয়া গেছেন আমার বেশিরভাগ উম্মত হল 50 থেকে 70 এর ভিতরে হাবুই যাই বাগিয়া ইনো খেরর 50 হইয়া আছে খেরর 60 বছর খেরর 70 বছর হে 50 আপনার 40 30 ওলা আছে ভাই এই জিন্দেগি যাইব গিয়া আল্লাহর কাছে ওয়াদা করি আইছি আল্লাহ আপনি আমারে জমিনও দেও আল্লাহ তোমার গুণগান গাইমু তোমার প্রশংসা করমু তোমার তারিফ করমু আই দুনিয়ার জমিনও আবার বাদে আলমে দুনিয়ায় আবার বাদে মন চাই মতো জমিনও চলিয়ার মনর চাইদারে পূরণ করি আর মনর চাইদারে পূরণ করি আর জেলা মনে কইলা জমিনও আটিয়ার একবারও চিন্তা করিয়ার না আমি যেন জমিনও আটিয়ার এই জমিনই গান খার আমি যেন আসমানের তলে আছি এই আসমানই গান খার দে ভাই ও ভাই যে জমিনও তুমি ফালাই ফালাই আঠরায় যে জমিনও তুমি নাসি নাসি আটি আঠরায় এই জমিনে কাইল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় যে আমার জমিনও তুমি যেন নাসি নাসি আটিও না আমার জমিনও তুমি যেন ফালাই ফালাই আটিও না এই জমিনে কেন আমি আল্লাহ তোমার দান্ডে দান করছি এই জমিনের ঔষধ দিয়ে পালা ব্যবহার করিয়া জমিন আটে কিয়ামতের ময়দানে এই মাটিয়ে তোমার পক্ষে সাক্ষী দিব রে ভাই আর এই মাটির উপরে যে জায়গার মধ্যে বাদ খাম জমিন যে জায়গার মধ্যে যে মাটির উপরে উবাইয়া তুমি করবাই রে ভাই এই মাটি কাল কিয়ামতের ময়দানে তোমার বিপরীত সাক্ষী দিব এক গাছর তলা যদি গুনার খান জমিন করিয়া যাও কাল কিয়ামতের ময়দানে এই গাছ রে আল্লাহ সাক্ষী বানাইয়া তোমার আবার জাহান্নামী বানাইবা রে ভাই আমার ভাই হল আমার বুস্তুস্ত গলার বুতুর কখল বালি কইছি মান তাকিয়া আজ পর্যন্ত একত ভাইয়া চিন্তা করলাম নি আমরা দুনিয়ার জমিন কত মিশা মা জমিন মাতিয়ার কত বফরর শেখায় জমিন করিয়ার মন চাই মতো জমিন চলিয়ার একবার আমার চিন্তা না আমি দিন একদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির হইতে লাগবো আল্লাহর সামনে গিয়া এই জীবনের হিসাব দেওয়া লাগবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কাইল কিয়ামতের ময়দান এই জীবনের হিসাব না দিয়া আল্লাহর সামনে গিয়া কাইল কিয়ামতের ময়দান কোন বেটে এবং বেটিয়ে বিন্দু মাত্র ফাসনি সম্ভবিত নাই আমার ভাই হল আমার দুষ্ট গলার বুজুর কহলে পার চিন্তার ফিকির লাগাও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইদরা কাল কিয়ামতের ময়দান সাইর কিবা তো ফাস প্রশ্নের জবাব না দিয়া কোন বেটে এবং বেটি আল্লাহর সামনে দেখিয়া আল্লাহর কসম খাইয়া খাইয়ার সামনে দেখি ফাউস সামান্য পরিমাণ ফাহরানি সম্ভব হইত নাই রে ভাই যে সূর্য 13 লক্ষ কোন উপরে দেখার বাদে এই সূর্যর তলে যাবার বাদে আমরা গরম জারতাম ফারিয়ান না রে ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুসরে ফরকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم আমার ভাই খল আমার দুষ্ট করার বুজুর্গ খল আমি কোয়াত আসলাম আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি কাল কিয়ামতের ময়দানে সাইদ কিবা তো পাঁচ প্রশ্নের জবাব না দিয়া কোন বেটে এবং বেটি আল্লাহর সামনে দাকিয়া বিন্দু মাত্র ভাওহানি সম্ভব হইত নাই এই দিন ওলা অবস্থা হইবরে ভাই আল্লাহ তাবারাকা ও তাআলা কোরআন কারিমের মধ্যে ফরমাইদরা এই দিন ওলা অবস্থা হইব আপনার ফুয়ায় বাপরে চিন্তা নাই ফুরিয়ে মারে চিন্তা নাই এখানে কি লইয়া আল্লাহর এক বান্দা আল্লাহর এক বান্দা কাইল কিয়ামতের ময়দানে এখানে কি লাগিয়া আকিব আল্লাহর বান্দা দৌড়াই দৌড়াইয়া গিয়া তার আব্বা জানার কাছে গিয়া কইব আব্বা জান আপনি মাথার গাম ফাউদ ফলাইয়া মাথার গাম ফাউদ ফলাইয়া আমারে খাবাই নাই বড় হাতালা বড় ফাওয়ালা জমিন বানাইলাই ও আব্বা জান আমি একটা নাকি লাগিয়া আমি এক দিছি ও আব্বা জান আপনার ফুয়া হিসাবে আমি খুঁজি আর আপনি একটা নাকি দিয়ে আমারে সাহায্য করো ও ভাই তোমার মায়ার ফুয়ারে উঠিয়া বাবা কইব আমি তোমারে চিনি না আমি তোমারে চিনি না আল্লাহ তাবারাকা ও তাআলা কোরআনে কারিমে ফরমাইদরাম আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইদরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ও ভাই বাপ ভাইয়ে বাইরে চিন্তা নাই মায়ের ফুয়ারে চিন্তা নাই আপনার বাপে আপনার ফুয়ারে চিন্তা নাই কিয়ামতের ময়দানে খেয়ে খেলন নাই আল্লাহর বান্দায় খান্দিতে খান্দিতে মার কাছে যাইব গিয়া কইব আম্মা জান আমি আসরের ময়দানে একটা নাকি লাগি আমি আকতিছি আমারে তুমি সাহায্য করো সাইন আম্মা জান মায়ের দিয়া কইব বাবা তোমারে আমি চিনি না ও ভাই কুটুম কাছে থাকি লইয়া ভাই বন্ধু থাকি লইয়া দুনিয়ার কত মানুষের কাছে আল্লাহর বান্দা যাইব কিন্তু ভাই কোন মানুষে আসরের ময়দানে একটা নাকি দিয়া কোন মানুষের সাহায্য করতো নাই আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল এই দিন ওলা অবস্থা হইব কিয়ামতের পাক মুহূর্তে আল্লাহ তাবারাকা ও তাআলা সত্র ফলার মধ্যে ফরমাইদরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের পাক মুহূর্তে ওলা অবস্থা হইব রে ভাই আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইদরা ইয়া আইয়ুহান নাসু তাকু হে মানুষ হল তোমরা আল্লাহরে তোমরা ডরাও তোমরা ফবুরে তোমরা ডরাও তোমরা খালিকার মালিকরে তোমরা ডরাও তোমরার সামনে ওলা এক ভয়ঙ্কর জলজলার ওলা ভয়ঙ্কর এক তুফানার এই তুফান তাকিয়া এই জলজলা তাকি খেয়ে বাস্তায় পারতায় নাই এই দিন এই কথার বর্ণনা দিয়ে আল্লাহ ফরমাইদরা ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা কিয়ামতের ময়দানে ওলা অবস্থা হইব রে ভাই হইদরা দুনিয়ার জমিন এক বাচ্চাই যে সময় জমিন খান্দে মায়ে যে তো বড় ক্ষমতা হোক কয়া এখানে নমাজও থাকলেও মায়ে নমাজ স্পিডে ফরিয়া বাচ্চারে গিয়া স্তন বার ফরিয়া দুধ খাবানি আরম্ভ করেন হইদরা কিয়ামতের ময়দানে ওলা অবস্থা হইব বাচ্চায় খান্দিব চিৎকার দি খান্দিব বাচ্চা চিৎকার দি খান্দার লগে লগে মায়ে ফিরিয়াও চাইতা নাই হামেলা বেটিন আপনার যে সময় বেটিন তো ডেলিভারির সময় আয় কোন সময় আপনার বাচ্চা মারা যার কোন সময় মা মারা যার হজরা কাইল কিয়ামতের ময়দানে ওলা অবস্থা হইব আটার সময় হামেলা বেটির হরুদা জন্ম হইব আল্লাহর বান্দিয়ে হিরিয়াও চাইত নাই বুধু ভাইত নাই বলে এ তাকি বাবা বস্ত কাইল কিয়ামতের ময়দানে হইব আসরের ময়দানে একজন মানুষে উঠিয়া কই ভাই আল্লাহ আইজ হাবুই মানুষে মদ খাই রাই জানি ইতায় মাথা বাল্লা বাল্লি কিতা লাগে হাসরের ময়দানে করন আমার আল্লাহ জবাব দিবা ইতায় মদ খাইছুন না আপনার পাগল হইছেন না ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ ইতারে একমাত্র কিয়ামতের ময়দানের আযাব এরারে ধরি লাইছে এরা বুধু এরা ওলা কষ্ট করদা এই দিন কোন সুবারি সামরাজ্য নাই যার যারি গুনার মুআফি করর আপনার গরম লাগতে লাগতে জমিন আল্লাহ তাম্বা বানাইয়া দিলাইব যে সূর্য আপনার কত দূরত্ব টাকা অবস্থায় কত গরম জমিন জারতাম ফারিয়ার না এই সূর্যরে পুরা বন্ডিজ লাগাইয়া তোমার আমার সামনে মাথার উপরে কয় কুদরা আড়াইয়া দুবরে কয় কুদরা এক হাত
কুফরে আপনার তারুর মধ্যে আইব গরম লাগতে লাগতে নিজর গামে খেরর আটু পানি হইব খেরর খমর পানি হইব খেরর বুক পানি হইব খেও হাবুডুবু খাইবা খেও সুয়ারে সবল করত নাই আর শান্তিতে শান্তিতে আপনার বেউ সরিয়া জমিন করিবা সরর ময়দান খেও সুয়ারে সবল করত নাই শান্তি শান্তি একদল মানুষ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে যাইবা কি হইবা ও আব্বা জান আপনি দুনিয়ার জমিন আবার কারণে আমরা দুনিয়ার জমিন আইছি আমরা হাসরের ময়দানর এই ভয়ঙ্কর আযাব এই ভয়ঙ্কর আযাবে আমরা জানতাম ফরিয়াল না আপনি আর কাছে আইছি আপনি আল্লাহর দরবারে সুপারিশ করো ক ওই সময় আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তার আওলাদ আমার সামনে বাড়াইয়া কইবা ও আওলাদ হল্লে আমি তো কখনো পারতাম নাই তোমার মা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জন্য তো বানাইয়া কইলা ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া তুমি তো ওর জন্য তাকো আর হই যেন গাছ দেখলা নি বলা তা করা বাহাদিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জন্য তাকর হোজেন গাছ দেখলাই নি গাছল ফল তুমি দেন খাইও না এই গাছল যদি ফল খাইলাও তুমি দেন হালা কইবে বরবাদ হইবে ধ্বংস হই যাইবাই ও সময় আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কইবা ও আমার আওলাদ ফল দে আমি এই গাছল ফল খাইছি আমার বিবিও ফল খাই নাই সঞ্জার কারণে আল্লাহ আমরা দুইজনের জন্নত থাকি বার করিয়া একজন রে জিদ্দার মধ্যে ফাটাইছন আর একজন রে শ্রীলঙ্কার মধ্যে ফাটাইছন আমরা কমান নয়ে 350 বছর আল্লাহর দরবার খান্দিতে খান্দিতে উরুফাত সর্ব আরফার ময়দান আমরা দুইজন আইয়া এ হইয়া আল্লাহর দরবার আমরা দোয়া করছি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين এ আওলাদ খল আইন হাসরের ময়দান আমি শর্মিন্দা আমি কখনো সুপারিশ করা সম্ভব হইত নাই যার যার ইয়া নফসি শুরু করবারে ভাই নবী অকল তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনার ইয়া নফসি উম্মতি ইয়া নফসি কয়া শুরু করবা প্রত্যেক নবী অকলে ইয়া নফসি কইয়া হাসরের ময়দান খান্দিবা সেও সুপারিশ কবুল করতে নাই মানুষ খান্দি খান্দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইবা মূসা করিমুল্লাহর কাছে যাইবা ঈসা রূহুল্লাহর কাছে যাইবা কেউ সুপারিশ কবুল করত নাই মানুষে কান্দে কান্দে হাসরের ময়দানে রে ভাই এই দিন ওলা অবস্থা হইব খেরোর শরীরের মধ্যে কাপড় থাকত নাই লেঙ্গা হিসাবে হাসরের ময়দান যার যারি আওলাদের ভাই খেয়ে চাইত নাই খালি যার যারি চিন্তা করবারে ভাই এই দিন কইরা ওলা অবস্থা হইব খেয়েও হাবুডুবু হইবা খেয়েও হাতমিয়ে থাকবা ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কইবা হে আল্লাহর বন্ধু হল এই দিন যে আল্লাহ আসমান যার কারণে বানাইছেন জমিন যার কারণে আল্লাহ বানাইছেন একমাত্র আইন আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আইন একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন আল্লাহর দরবারে খান্দন আল্লাহ লগে লগে বিচার করব বিচার আরম্ভ করব আর খেয়ের কথা আল্লাহ শুনত নাই রে ভাই ও ভাই ও সময় আজরার ময়দান মানুষ খান্দিতে খান্দিতে আমরা নবী আকায় নামদার তার দারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যাইবা গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আমরা হাসরের ময়দানর এই ভয়ঙ্কর আযাব এই গরম আমরা জানতাম পারিয়ান না আপনি আল্লাহর দরবারে সুপারিশ কান করব না আমরা নবী যে সময় তার উম্মতের চেহারা দেখবা নবীজির আপনার ফানি বারইয়া দাড়ি বিজিয়া দিয়া মাটির মধ্যে হতে মোকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী সজদার মধ্যে ফন্দিবা আর সজদার মধ্যে বলিয়া খান্দা শুরু করবা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা যে সময় দেখবা আল্লাহ তাবারাকা ও তাআলা বরদাস করতে পারতা নাই আল্লাহ তাবারাকা ও তাআলা ভয় মা ফরমাইবা এ জিব্রাইল তুমি যাও আমার বন্ধুয়ে যার কারণে আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম আরো হাজার মখলুক কাদরে জমিন বানাইলাম আইজ আমার নবী আপনার মাটির বড়িয়া খান্দিত্রা আমি আল্লাহ বর্তা করতাম পারিয়ার না ও জিব্রাইল তুমি অতি সত্য যাও আমার বন্ধুরে গিয়া হোদান কিতা লাগি জমিন বড়িয়া খান্দিত্রা ও সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর দরবার থেকে আইয়া কই ভাই ইয়া রাসূলুল্লাহ আয়
আল্লাহর হাবিব আপনি মাটির ধরিয়া পিতা লাগে খান্দিতরা ও সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিম আমার উম্মত হলে হাসরের ময়দানর এই আযাব রাজাতা ফাটানা গরম যাত্রা ফাটানা আমার উম্মত হলে হাসরের ময়দানর খান্দিতরা আমি নবী যে কখনো বরদাস্ত করতাম পারিয়ার নাম আমার আল্লাহ রাজিয়া কো আল্লাহ আমার আল্লাহ বিচার খান যাবে আপনার আরম্ভ করে দিতা ও সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনিয়া আপনার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে কোবাই আল্লাহ আপনার দুষ্টে আপনার জমিনা গড়িয়া খান্দিদরা ডাকদা ফাটদা না আপনার বন্ধু হলে জোনা কষ্ট করদা ও সময় আল্লাহ রাব্বুল আলামিন কব জিব্রাইল তুমি যাও আমার দুষ্টরে গিয়া কইও আমার বন্ধুরে গিয়া কইও ফয়লা তাইন মাতা মোবারক তুমি লাইতা খান্দা বন্ধ করি লাইতা আমি আজরের ময়দান বিচার আমি আল্লাহ আরম্ভ করে দিব গা সুবহানাল্লাহ জারি কর দশল দিফাই কুলবে অন্তরের নয়ন দেখবেন মৌলার সিংহাসন লাইলাহা ইল্লাল্লাহ জুড়ে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ তো আমার ভাই হল আমার দুষ্ট করার বুজুর্গ হল আজ কাল কিয়ামতের ময়দান ভাই খেয়র খেয়র নাই নিজের ফুয়ায় বাপরে চিন্তা নাই মায়ের ফুরিরে চিন্তা নাই বাইয়ে বাইরে চিন্তা নাই বন্ধুয়ে বন্ধুরে চিন্তা নাই কাল হাসরের ময়দান আমার কি অবস্থা হই বলে ভাই এই যে জমিন আল্লাহ ফাটাইছেন এই জমিনে কেন ভাই চিরস্থায়ী নাই ক্ষণস্থায়ী এই জীবন একদিন শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাইব এই জীবনের হিসাব গিয়া কাল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে একটা একটা করিয়া জীবনের হিসাব দেবা লাগব যতক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দান সূর্য মাথার উপরে আইব জমিন তাম্বার হয়ে যাইব আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাযালু কদাম আব্দি ইয়াউমাল কিয়ামাহ حتى يسأل عن أربعين عن عمره فيما أفنى وعن شبابه فيما بلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه إلى آخر الحديث جناب نبي كريم صلى الله عليه وسلم فرمائن قائل قيامة الميدان لقو منظر سمنے لقو منظر سمنے الله تبارك وتعالى سائر فاكي باتو فاس فسنور جواب আবু ইয়াহিয়া এক ছেলে তার মা বাপ বেমার আল্লাহর বান্দা 100 টাকা দিছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সদকারে কবুল ফরমাকা এর কারণে তার মা বাবার বেমার দেয়া আল্লাহ শিফায়ে কামেলা আজলা নসিব করুক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দুষ্ট করার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম শামসুন নেসা এক বোন তাইলে 150 টাকা দিছেন আল্লাহ আমার এই বোনের সদকারে কবুল আর মঞ্জুর ফরমাকা রুকিয়া বেগম আর ওই বোনের আর 50 টাকা দিছেন এর কাছে জিন্দা মুর্দা তমাম রে আল্লাহ মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আবু ইয়াহিয়া তার নানি লাগি আর 50 টাকা দিছেন আল্লাহ তার নানির হায়াত তৈয়বা দরাজ হোক আল্লাহুম্মা আমিন ভাই বলি ইনশাআল্লাহ সদকা হবই দিবা বড় বড় উলামায়ে কিরাম গুলো আসছেন আর আমি এক নাকিসে বাদ মাগরিব দিছেন ভাই এখন খেয়েও আপনার উঠা বসা করব না বড় বড় উলামায়ে কিরাম হল আহমদ সৈয়দ সাহেব লাগাই এর ব্যক্তি মজলিস সাহেব বহুত বড় এক সৌভাগ্য এই হযরতের ওসিয়ত আপনারা ভুলতা আজিরুদ্দিনে তান বিআর সুকুত বেমার সুখ বালা হইবা লাগি 200 টাকা সদকা করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার হিসাবর বিআর বেমার দে শিফায়ে কামেলা আজিরা নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দুষ্ট করার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম পাইল কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ তোমার আমার এক নম্বর প্রশ্ন করবা নু আমারিহি ফিমা আফনা বন্দারে জমিনে তোরে 60 থেকে 70 বছর যে জীবন
দিলাম এই জীবন তুই কোথায় বের করলে তুই খরচ জবাব দে ও যে তোবাইন আসি কাল কিয়ামতের ময়দানে একদ বাইনতে আমি সহকারে কইয়ার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে প্রশ্ন করেন বান্দারে বালি কইছি ওইলে মানতা কি লইয়া মত পর্যন্ত যে জীবন পাইছলে এই জীবন কোথায় তুই বের করলে ওটার জবাব দে মনে মনে কইয়ার তাই আল্লাহ তো দেখরা ওলতা নাগালেন গেলাম মিজোরাম গেলাম সৌদি আরব গেলাম কাতার গেলাম লন্ডন গেলাম কত লাখ লাখ টাকা কামাইলাম আল্লাহ তো দেখরাম আমার ভাই গোলাম আর দুষ্ট করার বুজুর্গ কল আমরা আলমে আরওয়াহ আত্মার জগত আমরা ওয়াদা করি আইছি আল্লাহ আমরারে জমিন দেও আয় আল্লাহ 24 টা গন্ডা তোমার খামার মধ্যে আমরা খাটাইমু আই জমিন আবার বাদে আমার মন চাই বলে জমিন খাটাইয়ার মনর চাইটা জমিন পূরণ করিয়ার এক ভাইয়া চিন্তা করিয়ার না আমি যেন দুনিয়ার জমিন গুনার খাম করিয়ার আমার নু আল্লাহ দেখরা আমি যেন জমিন মিসাম আত্মাতিয়ার আমার নু আল্লাহ দেখরা আমি যেন জমিন হারাম খাইয়ার আমার নু আল্লাহ দেখরা আমি যেন ফরর শেখায় জমিন করিয়ার আমার নু আল্লাহ দেখরা আমি যেন জমিন নমাজ সারিয়ার আমার নু আল্লাহ দেখরা আমি যেন জমিন মদ পান করিয়ার আমার নু আল্লাহ দেখরা আমি যেন জমিন সুদ খাইয়ার আমার নু আল্লাহ দেখরা আমি যেন দুনিয়ার জমিন দুই নম্বর খারবার জমিন করিয়ার আমার নু আল্লাহ দেখরা আল্লাহ দেখা থাকি কিয়ামতের ময়দান এক বেটা ছুটিয়ে যাইবার কোনো লাইন নাই এক নম্বর আল্লাহ প্রশ্ন করবা নো মারিহি ফিমা আফনা বন্দারে তোরে 60 বছর জীবন দিলাম 70 বছর জীবন দিলাম 100 বছর জীবন দিলাম এই জীবন তুই কোথায় বে বললে তুই জবাব দে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার কোন বেটে এবং বেটিয়ে আল্লাহর সামনে দেখিয়া এই জবাব না দেবা পর্যন্ত এক আপনার ইঞ্চি পর্যন্ত জায়গা দুলতায় বাড়তায় নাই এই দিন সূর্য মাথার উপরে আইব জমিন থাম্বা রই যাইব যার যারি চিন্তা করবাই রে ভাই ও সময় কয়জন কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু মানসরে বিনা হিসাবে আল্লাহ আরশে আযিমর সায়ার তলে আল্লাহ জায়গা দিবে বাউগা সুবহানাল্লাহ যে মানসে দুনিয়ার জমিন হর সময় তার দিল হন বালা বানাইয়া জমিন চলছে তার দিলের মধ্যে কোনো বেমার নাই দুনিয়ার মধ্যে কোনো বেমার নাই বলে কিলা বেমার হইতো ওটা আল্লাহর বন্দার মন এখানে পাক আর পবিত্র যে মানসর ভাই দিল হন বালা থাকব আস্থা বডি বালা হন তা আমল করবা যে মানসর দিল হন ভাই বালা আস্থা বডি বালা আর দিল বেমার হামানির বাদে ভাই আস্থা বডি বরবাদ আস্থা বডি বরবাদ আল্লাহর বন্দায় হারাম খাইব কোন চিন্তা করত নাই আল্লাহর বন্দায় মিশা মাতিব কোন চিন্তা করত নাই মন চাই মত জমিন সুলামিরা করব আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে করিমে ফরমাইদরা যারা জমিন মন চাই মত জমিন সুলামিরা করব মনর চাইদারে জমিন পূরণ করব আল্লাহর হুকুমে চাইতো নাই কোরআনে করিমের তরিকা মত চাইতো নাই আমার আল্লাহ জানাই যা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে আল্লাহর বান্দায় হর সময় আল্লাহ রাদিয়ার খুশ করিয়া জমিন চলাফেরা করব তার মনর চাইদারে জমিন পূরণ করত নাই আল্লাহর বান্দা হার বারো গেলে আল্লাহ চিন্তার হইল করব নবীর সুন্নাই তরিকা আল্লাহর বান্দায় খেয়াল রাখব হর সময় আল্লাহর বান্দায় আল্লাহর রাদিয়ার খুশ করিয়া জমিন চলাফেরা করব একবারও আল্লাহর বান্দায় মিছা মাত মারত নাই আল্লাহর বান্দায় হারাম খাইত নাই আল্লাহর বান্দায় নমাজ ছাড়ত নাই আল্লাহর বান্দায় মদ পান করত নাই যে আল্লাহর বান্দায় আল্লাহর রাদিয়ার খুস করিয়া জমিন চলাফেরা করব আমার আল্লাহ জানাই দাফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া এই জিন্দেগি আল্লাহর হুকুম মুয়াফিক জমিন কাটাইয়া যাইব আমার আল্লাহ জানাই দাফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ই বন্দারে আল্লাহ জান্নাত আপনার বানাইয়া রাখবা ওগো সুবহানাল্লাহ আর যে আল্লাহর বান্দায় নফসে খাইশাত মনে চলবো তার মনের চাহিদারে জমিন পূরণ করব তার মনে কইছে হারাম খাইতো হারাম খাইব তার মনে কইছে সুদ খাইতো সুদ খাইব তার মনে কইছে দুকুজি দরবার লাগাইতো জমিন দরবার লাগাইব আম তোরে জমিন চলবো আমার আল্লাহ ফরমাত রাই বান্দা লাগিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ই
বান্দা লাগি আল্লাহ জাহিম দুজখন তৈয়ার করি রাখছে রে ভাই এই জান্নাত আল্লাহ কত বড় বানাইছেন আমরা মনে করি আর এই জমিন আল্লাহ ফাটাইছেন হযরত কাল কিয়ামতের ময়দানে সব থেকে বড় জান্নাতের মালিক হইবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কা সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত বানাইছেন যে জান্নাত সব জান্নাতুন নাঈম সব থেকে যে হরুদে জান্নাত ওই জান্নাত ইব্রাহিম যে সময় সকর দেবা লাসলা কতগান যাবার বাদে গিয়া কইলা আয় আল্লাহ জান্নাত কেমন আগুয়াইছি আল্লাহ কইল হে ইব্রাহিম শত ভাগর এক ভাগ আগুয়াইতে আল্লাহ নাও হেরান হই গেলাইনি ওই সময় ইব্রাহিম ঘুরি আইলা সব থেকে হরু জান্নাতর 100 ভাগর এক ভাগ সত্যইটা দেখনা দি ওয়াল দিও ডাল লইতে পারছন না আর সব থেকে বড় জান্নাত ভাই কত বড় হইব আমরা তো কল্পনা করতাম পারিয়ান না কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম নে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আল্লাহর জান্নাতর সব থেকে বড় জান্নাত কারে আল্লাহ দান করবা ও সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও সময় কইলা এ সাহাবায়ে কেরাম হল কাল কিয়ামতের ময়দানে সব থেকে বড় জান্নাতর মালিক হইবা আমার আখেরি জামানার নবীর উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটটা জান্নাতের ফরিস্তা বলে বাড়াইয়া আটটা জান্নাতের ফরিস্তা বলে দরজার সামনে বাড়াইয়া ডাক দিবা ও আবু বকর তুমি আমার ভাই ঘুরে আও ও আবু বকর তুমি আমার ভাই ঘুরে আও ও ভাই কাল কিয়ামতের ময়দানে আটটা জান্নাতের ফরিস্তা বলে এক লগে আবু বকরকে ডাক দিবা যে আবু বকরের নবীর লগে মাতার গাম আমার ফাদাইয়া ভাইয়া বলছে সাফে খামর মারছে এর বাদেও আপনার আবু বকরে শান্তি ছইন না নবীজি আপনার দেখিয়া কইলা ও আবু বকর তোমার আমার শরীরের মধ্যে এক ফোঁটা পানি বললো তুমি কিতা লাগি খান দরায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে খান দিয়ার আমার সৌদ দেখি এক ফোঁটা পানি বলে বিষাক্ত সাফে আমার খামর মারি দিলাইছে এ ভাই এখন দুষ্ট করার আবু আবু দুষ্ট করার বুদুরুক ফল কাল কিয়ামতের ময়দানে যেদিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর নবীর সামনে বাড়াইবা আর বাড়াইয়া তার গনি গনি তার চেরা মুবারক টানিব যারা নবীন নবীর সুন্নত রে পালন করদা এরারে বলে একজন একজন করিয়া সুপারিশ করি করি জান্নাত লইয়া যাইবা হোক সুবহানাল্লাহ ও নবীর উম্মত হিসাবে আমরা জমিন আইছি আমি খোয়াত আসলাম এক নম্বর প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা ও যে তোবাইয়ান আসি আমার কথা আমি হইয়ার এই জীবনের হিসাব যে সময় কিয়ামতের ময়দানে আল্লাহ দরাইবা ভাই দেবা সম্ভব হইব তুরা মাতকা সম্ভব হইব সে আমরা জমিনে অত ফাল খিতে লাগি ভাই জমিনে জেলা মনে কইলা সলিয়ার মনে করি আর এই জমিনে গান মনে কই আমার আল্লাহ ফরমাদরা এই জমিনে তুমি জান ফালাবাড়ি করিও না এই জমিনে গান আমার আল্লাহ ফরমাদা ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আমার বন্ধ হল সিনা ফুলাই ফুলাইয়া গরমি করা গরম উঠাইয়া জাখরাইয়া জাখরাইয়া আমার জমিনে তুমি জান আটিও না আমার জমিনে গান তুমি জান কখনো ফাটানি সম্ভব দনায় আর ফালর বরাবর হই দিবাই ইগন তুমি জান কল্পনা করিও না ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা এই জমিন গান ভাই ফালাইবার জায়গা নাই নাসিবার জায়গা নাই ইগন আটতে সময় আমার নবী দিয়ে ফিলা আদিসলা আমি হর হালত ও কথা আনতে লাগবো আমি আর নবী দিয়ে আদিসন খিলা খাইসন খিলা পেটা পেখানা খরসন খিলা নবী দিয়ে বাদ খাইসন খিলা মানুষের লগে ব্যবহার খিলা করছেন সকল জিনিস আল্লাহ নবীর ফর্মুলা মুহাফিক আমরা জমিন সলামিরা ভাই করি নাই আর আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকা বদলি জমিন আমরা ভাই চলে যাই ই বন্দার কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ হুজরা ই বন্দার বান্দিরে আমি আল্লাহ সাহায্য করা আমার ডিউটি হোক সুবহানাল্লাহ আল্লাহ ফরমাতা ওয়া কানা হাক্কান আলাইনা নাসর মুমিনিন হাসাল গর মুমিন যারা জমিন হই দিবা এরার কোনো চিন্তা নাই এরার কোনো ডর নাই এরারে আমার আল্লাহ সাহায্য করবা হোক সুবহানাল্লাহ আল্লাহ কথা ও মুমিন হল তুমি দেন ডরাইও না কোনো চিন্তা করিও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন প্রকৃত যদি মুমিন তুমি তো বনি দিতে পারো তোমার কোনো চিন্তা নাই কোনো ডর নাই তুমি বিজয় হই
ইবায়ে যদি তুমি প্রকৃত মুমিন জমির বন্তায় ফারো আল্লাহ তোমারে সাহায্য করব দুনিয়ায় তো আল্লাহ সাহায্য করব মওতের সময় সাহায্য করব খবর যাবার বাদেও সাহায্য করব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে সাহায্য করব আল্লাহর মেহেরবানি ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জন্ম দেবা সম্ভব হইতো নাই এক নম্বর আমি খোয়াত আসলাম আমরা জীবনের হিসাব দেব লাগব দুই নম্বর নবীজি ফরমাইদরা ওয়ান সাবাবিহি ফি মা আদলা এই জওয়ান কি আমরা হাবুই পাইছি ভাই যদি আল্লাহ কাল কিয়ামতের ময় নবীজি ফরমাইদরা দুই নম্বর প্রশ্ন করব জওয়ান কির প্রশ্ন এই সময় আল্লাহ যদি আমরা উঠিয়া কইয়া আল্লাহ জওয়ান কির হিসাব কিতা দিতাম মেগা রয়ে গেছি আর 20 বছর কাটাইছি আর জায়গা গেছি আর 10 বছর কাটাইছি বিদেশ তো 50 বছর কাটাই লইছি কাটাইয়া তো জওয়ান কি শেষ হই গিয়ার হিসাব কিতা লইতা ও ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীয়ে ফরমাইদরা জওয়ান কির হিসাব ফন্ড তাকি লইয়া ফাইদিসর ভিতরে এক জওয়ান কি তাকে হাবুর একবার তুলা উঠে হাবুর একবার ফাল জানে কয় হাবুই একবার জাহরা ইয়া ডট এই জীবনের হিসাবই কার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেব লাগব না দিয়া এক কদম পর্যন্ত এক ইঞ্চি পর্যন্ত আপনি আগে যাওয়া সম্ভব হইতো নাই ও যে তোবা এনতে জওয়ান কি খাটাইয়া ইহুদ নাসারার তরিকা মতো আমরা বহুত বদরপুর গেলে দেখা যায় বহুত বাইয়েন্তে সুলর বিভিন্ন ডিজাইন ধরাইয়া আগে এক ডিজাইন আমরা হরবলা দেখতাম লম্বা সুল রাখছে মানছে তারে ডরাইতা বাক্কা গুন্ডা মনে করতা বাদে এক ডিজাইন দেখলে আমি হরবলা ইয়াই যাচ্ছে খান গুড়িয়া সুল লক্ষিত আইয়া বুঝা যাইতো আরো ডিজাইন এলগু এম হতেব হিতা ডিজাইন বাক্কা সুন্দর লাগতো এলগু এমন এক ডিজাইন বার হয়েছে আমরা বদরপুর ভাই অন্য ভাই গেলে আমি দেখি আপনারা এবার দেখা যান না অবশ্য এলগুয়ার ডিজাইন এক মডেল বার হয়েছে দেখছেন নি আগো খালি গুড়িও খালি আপনার ফরো খালি সাইডও খালি ই সাইডও খালি এখানে ও নোলা মুরকার সৈটর দুইতে এলজরি রাখিয়া আমার ভাইয়ে মনে করে কত সুন্দর লাগে ইতা ভাই মুসলমানের তরিকা নাই নবীজির সুন্নত নাই ইতা আপনার এহুদ না সারায় বার করছেন ও হালত যদি ভাই আমার কথা আমি কই আর যদি আমি মারা যাই ফরিস্ত গলে যে সময় খবর নিয়ে উঠাইয়া তৈয়া আইবা আইয়া ই হালত দেখার বাদে ভাই মার লোক বুকা কইলে কিতা কইতায় মা দিন উগা কইলে কিতা কইতা ই হালত যে সময় আজরাইলর ফয়লা তো কাট রইল আজরাইলর আজরাইল যদি তান আসলি সুরত দরিয়া যদি ভাই অনুয়াইয়া উবাই ও জায়গাতে যদি উবাই এর বেটাই আর বাড়ি দেখতে নাই বুঝা গেছেন আজরাইলে যদি তান আসলি সুরত দরিয়া অন টেবিল আইয়া উবা হয় মুল্লাইরা তুরা দমল এর আমি তুরা উবাই আসলি সুরত দরিয়া যদি উবাই নাইয়া ভাই এর বেটাই বাড়ি দেখতাম নাই লগে লগে ডাক্তার হইয়া হাবুইরে মেডিকেল লইয়া যাব লাগবো ওলে একদিন হাবুইর ভাই আইব এই মৌতর গাড় তাকিয়া হে অবস্থায় ভারতায় নাই নবীজে ফরমাইদরা মৌত আইবার আগে আগে মৌতর চিন্তা জমিন করি লাও কাইল কিয়ামতের ময়দান দুই নম্বরের জওয়ানগির হিসাব দেবা লাগবো আর তিন নম্বর জনাব নবী করিম সাল্লাল্লাহু সাল্লামে ফরমাইদরা তুমি জমিন মাল কিলা কামাইলাই হালাল তরিকায় কামাইলাই না হারামি তরিকায় খালা কামাইলাই আর খামাইছো যে এখনো লাইলে তুমি মাল খামাইছো এই মাল তুমি কোথায় খরচ করলাই এটার জবাব কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করি আল্লাহর সামনে দেবা লাগবো রে ভাই ও ভাই মিজোরাম গেলাই গিলা তুমি দেখা হামাইলাই নাগাল্যান্ড কামা গেলাই তুমি গিলা লাইলে দেখা হামাইলাই গরুর খারবার করলাই গিলা তুমি দেখা হামাইলাই ব্যবসা বাণিজ্য করলাই গিলা তুমি দেখা হামাইলাই এক নম্বর তিন নম্বর প্রশ্ন করবা তুমি মাল গিলা খামাইলাই ও ভাই মালের হিসাব দেবা লাগবো আর মাল খামাইছো যে এখনো লাইন ওইটা খরচ কোনবা তুমি করলাই এটার জবাব দেবা লাগবো যতক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে এই মালের হিসাব দিতাম পারতাম নাই আল্লাহর সামনে রাখিয়া বিন্দু মাত্র ফাসানি সম্ভব হইতো নাই আর সাইন নম্বর আল্লাহ নবী ফরমাদ্রা ইলিম কতখান অর্জন কসলাই এটার উপরে তুমি আমল কতখান কসলাই মনে মনে করাই বা ও হুজুর আমরা তো ইলিম কিতা তোর বলাম মেসার তো হইতাম পারছি না আমরা হাবিসাব হইতাম পারছি না আমরা তো আল্লাহ মনে করে প্রশ্ন করতাম নাই ও ভাই কাইল হাসরের ময়দানে প্রত্যেক মানুষরে আল্লাহ প্রশ্ন করবা বলে সুরা ফাতিহা দাখি লইয়া ইজা জুলজিলাতি পর্যন্ত বহুত বাইয়েন তে জমি আমরা মুখস্থ পারি বলে এটার আমরা তুমি কতবার সংক্ষেপ আমল করছলাই এটার জবাব কাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একটা একটা করে ভাই দেওয়া লাগবো রে ভাই আজ বহুত বাইয়েন তে আমরা সবাই মুক্তবর পড়া বাদ দিয়া জেন্টেলিয়া কোরআন শরীফ তুলিয়া তো ইসলাম আজ পর্যন্ত বহুত বাইয়েন
ভাইয়ের আসি আজ পর্যন্ত বার করিয়া একজন ভাই আমরা সাইয়ার না ও ভাই গায়তিয়াল মন ময়দান আল্লাহ ফরমাইবা আর নবীজি ফরমাইতে আল্লাহ কইবা ওয়ান ইলমি মা যা আমিলা ফি ইলম তুমি কতখান অর্জন করছলাই এটার উপরে তুমি আমল কতখান করছলাই এটার জবাব তুমি দেও ও আমার নজওয়ান ভাই ফল আমার জওয়ান ভাই এর ফল একদিন ইয়াদ রাখবাই একদিন খান্দি ভাই যদি এই আপনার জীবনের হিসাব দিতাম পারি না জওয়ান গির হিসাব দিতাম পারি না মানর হিসাব দিতাম পারি না ইলিমর হিসাব দিতাম পারি না কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার একজনের গর্দন আল্লাহ ছাড়িয়া দিত নাই আমার ভাই গোলাম আর দুষ্ট গোলার বুজুর্গ ফল এই মদরসায় কাল কিয়ামতের ময়দান তোমার আমার সুপারিশ করে করিয়া জান্নাত হয়ে দেব কোন সব সুবা নাই আমার ভাই গোলাম আর দুষ্ট গোলার বুজুর্গ ফল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইল কাল কিয়ামতের ময়দান আমার উম্মত ধরে যারা জমিন আমার নবীর সুন্নত রে মায়া করছেন নবীর সুন্নত রে জমিন দান দিছেন এরার নবীকে সুপারিশ করে করিয়া আপনার জন্য তো লইয়া দেব হক সুবহানাল্লাহ আর বহুত মানুষ কাল কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে খান্দিবা আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইবা ও সময় কইছেন তোমার আমার খান্দার মধ্যে দুইজন যে ফরিস্তা আছেন প্রত্যেকের খান্দার মধ্যে দুইজন ফরিস্তা আছেন এই দুইও ফরিস্তারে খালি খান দোকান সরিবা লাগি ফাটাইছেন এই দুইও ফরিস্তারে ডিউটিত ফাটাইছেন কয়জন জন্মর বাদ থাকি লইয়া মদ পর্যন্ত দুইজন খান্দর মধ্যে বয়াত আছেন যে মুহূর্তে আপনি বালি কইছেন লগে লগে খাতা আর কলম দুধ করি লাইছেন বন্দায় বালি কইছে মানতে গিয়া যদি ফয়লাও যে নমাজ খোজা করছে সারিছে লগে লগে লিখি দিলাইবা ও আল্লাহর এক বন্দায় 100 টাকা সদকা করছই আল্লাহ আমার এবারে সদকার খবর খান মদিনায় তৈবা পৌঁছাই দে আল্লাহুম্মা আমিন ভাই বল ফয়সাল তো আবু দরছে না কিছু ভাই উড়ি যায় যারা বড় বড় উলামায়ে কেরাম বল আসল ইনশাআল্লাহ হে উড়িবা না আপনার দেখা দেখি আর সাইজন উড়িবা গুনাহগার আপনি হইবা ফয়সাল তো আমি জোর বাদে কথা আবু ইনশাআল্লাহ বাটার বাদে পার কোনো অসুবিধা নাই ওটা লাগি ভাই জরুরত উলে উঠিবা আনা জরুরত ছাড়া উঠিবা না কিছু ওয়াজ হনিয়া আর কিছু কত হনিয়া কিছু বাড়ি ধনিয়া খাইবের বেড়া লাগিয়ে ঘুরিবা একটা কথা অমল থাকতো না ওটা লাগি ভাই এখন দুষ্ট কলার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আমার ভাই কলার দুষ্ট কলার বুজুর্গ হল যারা জমিন নবীর সুন্নতের জীবনে আপনা আর ফিট করিয়া চলবো এরার কোনো চিন্তা নাই এরার কোনো ডর নাই এরারে আল্লাহ জমিন মায়া করিয়া কিয়ামতের ময়দান আল্লাহ চালাইবা আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমার মা বোন হল আমি দুই নম্বর আয়াতে কলিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইদরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইদরা আই জমিন আমি নামাজ পড়িয়ার আমি পালা কাম করিয়ার আমার ফুয়ার চিন্তা আমি করিয়ার না আমি যে নামাজ পড়িয়ার আমার ফুয়ার চিন্তা করিয়ার নি আমার ফুড়ির চিন্তা আমি করিয়ার নি আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইদরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার ফল হে বিশ্বাসী ফল আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ফয়লা তোর জন্নন্তর দে তোর দিল জাহান্নামের আগুন তাই দুন বাসা ফয়লা নিজে নফসরে নিজের নফসরে জাহান্নামের আগুন তাই তুমি বাসাও এর বাদে ওয়াহলিকুম নারা তোমার ফুয়া তোমার ফুড়ি তোমার বিবি তোমার হামসায়া গোটা আলমর মুসলমান হলরে তুমি জাহান্নামের আগুন তাকে তুমি বাসাও আজ জমিন আমরা বাবা নামাজ পড়ি আর আমার ফুয়ার খবর আমি নাই মায়ের নামাজ পড়ি আর আমার ফুড়ির খবর নাই আমি নামাজ পড়ি আর আমার বিবির খবর নাই আমি নামাজ পড়ি আর আমার বোনের খবর নাই আমি আল্লাহ আল্লাহ পড়ি আর আমার বইলে জেলা মনে কইরা সক্কর দেরি আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইদরা কইলা তুমি জাহান্নামের আগুন থাকি বাসো এর বাদে ওয়াহলিকুম তোমার ফুয়া তোমার ফুড়ি গোটা হামসায়ার সকল মানুষরে আস্তা পৃথিবীর মানুষরে জাহান্নামের আগুন থাকি তুমি বাসাও এর বাদে ভাই জন্য যাইতা আজ আমি তবলিগ জামাত যাইয়ার গিয়া আমি আল্লাহ আল্লাহ করিলিয়া আমি ওয়াজও গেছি গিয়া আমি আল্লাহ আল্লাহ ফরিলিয়ার আমি ফাসত নামাজ ফরিলিয়ার আমার ভুয়ায় সুল জেলা মনে কইলা কাটিয়া ঘুরে আমার বিবিয়ে নামাজে কত পড়লে তিন ওত পড়েন না
bhai ekla firagi khoriya qiyamator maidano jabar kono line nai ami khwat aslam ei duyo foristay qiyamator maidano duita dai loya baroiba ar allah bole shoyong samne aiba aya koiba o abdul rahman tumi amar samne hazir hoya hazir hoya foristay koiba e foristo hol amar abdul rahmanor khata khan tumi dai amar samne loya allah re tumi nom rakheo dekhchi na qiyamator maidano allah ei amra proyektor malik zamin o allah malik qiyamator maidano allah samne aya malik koiba maliki yaumiddin qiyamator diner malik hoila amar allah allah samne aya ar nam doriya daa diba ke o abdul rahman tumi amar darwao tumi bali koiso man takia mod porjonto bala kham tumi koto kan korcho ar baad kham zamin o koto kan korcho ami allah hoya amar samne aya tumi jawab deo foristo boler apnar bala apnar dairi bar koriya daindaror dairi bar koriya apnar koidra 150 khare kun matir tole kun gachor tole kun jagar moddhe kun gunar romino koriya gecho re bhai deite bhai re allah khail qiyamator maidanor samne bar koriya koiba bondare tumi je din bani koislai phoyla oktor namaz tumi kita lagi phorlai na ditiyo oktor namaz phorlai na tumi bani koiso man tagiya maut porjonto koto namaz tumi khoja khoslai koto namaz tumi sarislai ekta ekta koriya tumar amar sogur sanne bhai hazir koriya diba er bade apnar jomino je to bhai ente jomino misa maat jomino mati sire bhai allah khail qiyamator maidano ekta ekta koriya jibonor sompurno gunar kham samne arba ar nekir kham samne anba dairi diyo khan bar koriya bandaror foristay bod amol dekhani arambho korba ar daindaror foristay nek amol dekhani arambho korba hisab kitab milaiba milaiya jodi apne bala amol koriya jaingi re bhai allah tabaraka wa taala koiba e foristo hol amar bondar tumra fod charo foristo hol duyo hata doriya doriya ehlan diya diya takbir diya diya tumara bare shagotom janai janaiya apnar doya jaiba giya koiba o foristo hol amar bondare ami jannator batai diya amar doyar maya koriya amar bondai bani koise man tagiya amar bondai ek baro misamar jomino matise na amar bondai bali koise man tagiya ekta od nomino nomar khoja korche na amar bondai bali koise man tagiya jomino kono poror manso ebong manso re galagali korche na o bhai je to guna jomino koriya jaimu allah er kache je to guna jomino koriya jaimu re bhai allah kotha bondare khalis dile ami allah er dorai ja ami allah er jindagi somosto sayyat re ami hasanat dibo dilengo ka subhanallah allah bondare allah sagotom janai janai aniya jannatar haula korba ayar pore jodi jahannamer khatai gan je shomoy bar korani hoibo bandarer khata bar korani hoibo o bhai je shomoy hisab ditai bar dai nai allah koibo bondare ami allah dore khabailam ami allah dore banailam ami allah dore hat dilam ami sok dilam ami dimag dilam duniyar hokolta domino bud bhaile masjid o azan debo hoilo kita lagi azan huniya namaz gele na duniyar domino koto waaz nasiya domino hunle kita lagi domino maot pan korle kita lagi domino misa maaz domino matile kita lagi horore domino tohmat domino tulle kita lagi mansore na hok gala gali korle o bhai qiyamator maidan waqti baire bhai allah tabaraka wa taala jahannamer farishtader dak diye koy bhai e jahannamer farishta hol sardar hol tumra amar samne ao amar bondare ola dora doro apnar mugot tole di phalaiya unda kori phalaiya ar longor lagaiya tani tani jahannamer moddhe niye phalai bana auzu billah শরীফুল বিবি এক বইনে 12 গা সুফারি দিছেন আল্লাহ আমার এই গলির সদকার খবর পান মদিনায় তৈবাত বুঝাই দে তো আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দুষ্ট গলার বুজুর্গ হল ওলা কইরা দুই নম্বর জাহান্নামের লেবাস লাগাইয়া জাহান্নামের ফরিস্তাগণে দড়িয়া আপনার জাহান্নাম লইয়া যাইবা ও ভাই হল দুষ্ট গলার বুজুর্গ হল আবু আমনার টাইম আছে আবু আমনার সময় আছে আবু যদি আল্লাহরে আমরা ডরাই যায় কিছু বাইল করে দি মনে কই বইবার জায়গা নাই তুরা এবার আমরা আগে দিন লড়ি ইনশাআল্লাহ হয়তো হইব যদি কোনো কষ্ট হয় না তুরা মেহেরবানি করিয়া আর আল্লাহর জিকির করো কা তুরা তুরা জারদারি সামনে দি ভাগ ছাইয়া মহিলা গুয়া আর সিল্লানি লাগতো না আর আল্লাহর জিকির করো কা লা ইলাহা
ilaha illallah. Keluar dia pun la ilaha illallah, la ilaha illallah. Dikir koro sorbodai, jari koro dosolo divai. Kulbe antorer noyon, dehben mola sile hajon. La ilaha illallah. Gila boleh kuah. La ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. Oh jari jari akbar cinta pikir korok kwa bai. Ay ay dunia nomino Allah Muhammad Aliyar tan me 200 taka dison Allah ei bai ar ei bonir sotkar khobor khan Madinay taibat bujhe dekho Allahumma amin amar bai holar dostogon amrar to bohot shubhaggyo ei mudorsa ase ar ei mudorsa inshallah ami to baka 2 3 bochor taki aiyar ei mudorsa e qiyamoter moydano ikan yaqin ar bishwash ase je kormiye hole oto mehnat koriya bash tuliya teka paisa diya jagir khabaiya oto mehnat করিয়াই মুদ্রসা আপনারা দিত্রা ইনশাআল্লাহ আমি দিলো হাত দিয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে এই গড দে আল্লাহ উসলা বানাইয়া আমরা প্রত্যেক রে আল্লাহর জান্নাত লইয়া যাইব গো সুবহানাল্লাহ এখানে কিনার বেশি আছে আমি গত বছর মাদ্রাসার ব্যাপারে মাতি ইসলাম ইবা এইবিরা গেছি না অন্য হযরত হল আসল ইনশাআল্লাহ মাতি বাইয়া আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল এই মুদ্রসা পড়তে গেলে আই দুনিয়ার জমিনে মসজিদ আর মুদ্রসা জীবিত থাকে তে দিন জীবিত থাকব রে ভাই যেদিন মুদ্রসা হল থাকতো না মসজিদ থাকতো না এই দুনিয়াই থাকতো না এলকো এক ইমানদার যতদিন এই জমিনে থাকবো আল্লাহ এই কায়নাত রে আল্লাহ রাখবো যেদিন এক ইমানদার ওয়ালা এই জমিনে থাকতো না এক সেকেন্ড আল্লাহ এই জমিনে রাখতো না লগে লগে কিয়ামত আরম্ভ করে দেইব ও মাদ্রাসা তালবা হুসাইন আহমদ ভাই 100 টাকা সদকা করেছেন আল্লাহ তার দেন কুলিয়া দেও সাহাব হল বুজুর্গ হল আপনারা প্রধান অতিথি আই যাইতে আস্তে আস্তে ও তার আগে ই হযরত আইবার আগে আগে মাদ্রাসার বহু জরুরত আছে আমি আর ইবা যাইয়ান না মেহেরবানি করিয়া ও যে ভাই অতখান কইছি যদি একিন আর বিশ্বাস আয় আর সবটাকি বড় জান্নাতের মালিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তমাম মাল আনিয়া আল্লাহর নবীর আত দিলাইছেন ইন কোনো ভাই আসিনি জেলা আবু বকর আনিয়া গাইড বান্দিয়া সকল মাল দিলাইছিলা ইন ইলা কোনো ভাই আসেনি বলে সকল মাল দিলাইতাম মনে মনে কইয়া মোল্লা বেটা ইতা কিতা মাদার স্তরে তো প্রায় দেখি কিন্তু ইলা তো কথা কইতে না আসির আবু বকরে সকল মাল দিলাইছেন আমি খিলা দিলাইতাম ওটা লাগি খাম নাই হাবুনি দিবার খাম নাই জেলা উমরে দিছলা আধা সম্পত্তি ইলা কোনো ভাইয়ান আসইনি আধা সম্পত্তি দিলাইতাম বলে মনে মনে কইবারে ভাই মুলদন মাথা খারাপ দুষ ধরছে না কিতা ইতা কিতা মাদর ভাই ইলা দিবার খাম নাই 100 বাগর এক বাং ও যে ভাই এখন আল্লাহ যার মাল রে কবুল করছে মেহেরবানি করিয়া আমি লম্বা ওয়াজ আর যাইয়ান না মেহেরবানি করিয়া যে ভাই এখন আসইন আমার একটা আরো রইল কোন ভাই খালি থাকতাম না 10 টাকা দিও বলা ওটা লাগি কিছু বড় অঙ্ক 5000 2000 1000 করিয়া ওলা কিছু ভাইয়ান বড় কুয়া আর আল্লাহর নবীর গরো দিত্রা ও কিছু ভাই যেন কইছন ফত ফালাইয়া দিবা ভাই যে তো বানছে বাদে দিবা হকলর লগে ই ভাইর সব এড করো হইব গা সুবহানাল্লাহ ও তার আগে কোন ভাইয়ান আপনার পাঁচজন মানুষ বড় কুয়া তুমি কবুল আল মঞ্জুর ফরমাও আল্লাহ ই সরকার খবর খান মদিনায় তৈবাত পৌঁছাইয়া দাও এর কাছে জিন্দা মুর্দা তমাম রে মাফ ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল
ও তোহার মাতমা দিছে যদি ইয়াকিন আর বিশ্বাস আয় আর এই মাদ্রাসা লগে মায়ার mohabbat থাকে আর হযরতে আবু বকর লগে হাসর হইত ও কথা যদি ইয়াকিন আর বিশ্বাস আয় ও খুন ভাই আসি সর্বপ্রথম 5000 গু টাকা আইজ ভারিনা খাইল দিবা খাইল হরন না 6 মাস বাদে দিবা ও খুন ভাই আসই 5000 গু টাকা আল্লাহ খারে মাল দিছে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাতা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ ফরমাইদরা কইরা যারে আল্লাহ জমিনে যে পরিমাণ মাল দিছে যারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করিয়া যাইবা আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা যারে যে পরিমাণ আল্লাহ মাল দিছে ও মাল তাকিয়া একটা অংশ যারা আল্লাহর রাস্তায় খরচ করি লিবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন ফরস্ত জান্নাতের মালিক আল্লাহ বানাইবা ও কথা যদি একিনার বিশ্বাস আয় ও খুন ভাই আসয় এক নম্বরে 5000 গু টাকা আল্লাহর নবীর বাগানো আল্লাহর কোরআনে করিমের খিদমত কোন ভাই আসবেন 5000 গু টাকার ওয়াদা করব আর আমার সাহেব আসেন লিখিবা একজন ভাই দেখাবো না ইনশাআল্লাহ আমি আপনার 12 মাসে 5000 টাকা দিমু আমি 6 মাসে 5000 টাকা দিমু আমি 3 মাসে 5000 টাকা দিমু ইনশাআল্লাহ একজন ভাই দোয়া সাহায্য করব মনে মনে চিন্তা ফিকির কর্তা বলে কত সময় বইছিলাম একটু সান্দা লাগাই রে ভাই ইতা দুনিয়া লমিন ভাই যদি দিনের খিদমত ভাই মাল চা হইতো না হাবিব সাহেব বলে দিন রাত মেহনত করদা আমার কুমিরের মানুষে কত মেহনত করদা ও মেহেরবানি আর আল্লাহ যার মাল দিয়ে আল্লাহ কবুল করছে ইনশাআল্লাহ এই মালটা কি আল্লাহ কবুল করব ও খুন ভাই আসুন এক নম্বরে আপনার 5000 গু টাকা দিতা একবার হাত তুলিয়া দেখাব গো বলে আমি 5000 টাকা দিমু একজন ভাই নাইনি ভাই ও তো ভাই এন বোয়ার আর একজন ভাই বারুই লাগা নিলে আমি 5000 গু টাকা দিমু ভাই যদি 5000 টাকা পারই না আমি লামার ভাই আইয়ার আর আগল কথা হইয়া যাচ্ছে দুই নম্বর বসতে 2000 গু টাকা আপনার খুন ভাই দিবা 2000 করিয়া তো প্রায় ভাই এনতে আমার আমার বহুত ভাই এন তোর সিনা আছে আর মার আল্লাহ হও মারি ভাই নাম কিতা ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد أماري باي نام كتا وصابون نام كتا دوية دتك عديبا আমার জনাব নিজামউদ্দিন ভাই এক নম্বর বসে 2000 টাকা দিবা না আরে তাকবীর আল্লাহু আকবার না আরে তাকবীর জনাব নিজামউদ্দিন ভাই এক নম্বর বসে 2000 টাকা জনাব নিজামউদ্দিন ভাই এক নম্বর বসে 2000 টাকা সদকা দাতা গো হেফাজতে মাদ্রাসা আজিরউদ্দিন বকরিয়ার শব্দ আম তাইন 2000 টাকা না আরে তাকবীর দুই নম্বর বসে জনাব আজিরউদ্দিন ভাই 2000 টাকা দরিবুল নেসা 50 টাকা দরিবুল নেসা আর 50 টাকা আয় আল্লাহ এই সদকারে তুমি কবর আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই সদকার খবর খান মদিনায় দইবাত পৌঁছায়া দাও আল্লাহ এই জমিন আমাদের অনেক ঘর মা নাই অনেক ঘর বাবা নাই আল্লাহ আমার ভাইয়েন দে আয় আল্লাহ তোমার হবিবের ঘরে দেবা শুধু করি দিছেন দেবা মাওলা আল্লাহ আমার ভাইয়েনের জিন্দা মুদ্দারে মা ফরমাও মা বাবা জমিনে থাকলে হ্যাঁ তৈবা বাড়াইয়া দাও তার মা বাবা লাগি এই দোয়া করব লাগি আমার ভাই নগদ ইনশাআল্লাহ দিলে হইছল আল্লাহ আমার ইবার সরকারে কবুল আর মঞ্জুর ফরমা কোয়া ওলে আর কোন তিন নম্বর কোন ভাই আসল টনটনি 10 জন মানুষ বড় আমি দোয়া করে লাইমু আমার এই হুজুর আইয়া আসল এর মধ্যে আপনারা ফতা নদী দিন ইনশাআল্লাহ আই যাইতা হযরতর দোয়া লইতা ওটা লাগি তিন নম্বর কোন ভাই টনটনি ভাই দেখা কোয়া 10 জন মানুষ এইটা দা করব কোয়া ইনশাআল্লাহ আমি দোয়া করে লম্বা করতাম না আমার আর তিন নম্বর কোন ভাই নাইনি 2000 গো টাকা দিতাম আরো 8 জন মানুষ বড় হইতা 8 জন মানে ইনশাআল্লাহ 2000 ভাই আইসার আমরা দান দা এখানে কমাস কম 250 টাকা 500 টাকা লাগে ওটা লাগি মেহেরবানি করিয়া আপনারা চিন্তা তো মানুষ কোন ভাই দিতা পারবা মেহেরবানি করিয়া ও তো আপনার তিন নম্বরে কোন ভাই আসুন 2000 গো টাকা দিতা আর 1000 করিয়া আর 10 জন মানুষ বাড়ো বা এক নম্বর 1000 করিয়া কোন ভাই আসুন 1000 টাকা সর্বপ্রথম দিতা পারবা আল্লাহ নবীর ঘর 1000 করিয়া সর্ব ভাই একজন ভাই এতে আদ লোক না আমি এক নম্বরে আমি 1000 টাকা দিমু 1000 ভাই যেসা দিতা পারবা ও যে তো ভাই আসুন 1000 করিয়া হাবুই ভাই দিতা
যাও এক নম্বরে কোন ভাই আছে আল্লাহর নবীর গরো 1000 গুটে কাছে তো কা করতাম আমি দোয়া করে লইতাম আমার জনাব সাইদ আহমদ ভাই তার আব্বা লাগি দোয়া করবা লাগি আমার ভাই 1000 টাকা দিলাইছ না আরে তাকবীর জনাব সাইদ আহমদ ভাই 1000 টাকা জনাব সাইদ আহমদ ভাই 1000 টাকা আয় আল্লাহ ইসো দোয়া করে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على